আসসালামু আলাইকুম। আজকে টপিকটা হচ্ছে লাইন হাইট, ঠিক আছে? এর আগে আমরা ইতিমধ্যে টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট হাইট এবং টেক্সট ইন্টেনশন, লেটার স্পেসিং, এই পার্টগুলো আমরা ইতিমধ্যে শেষ করে আসছি। আজকে আমরা যদি দেখবো সেটা হচ্ছে লাইন হাইট। ওকে, তো পূর্বের মতো আজকেও কিন্তু আমি টোটাল ফাইলটা রেডি করে রাখছি, এবং এটাকে যদি আমি হচ্ছে ব্রাউজারে ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, তাহলে এরকম আসছে, তাই তো? তো আমি যেটা চাচ্ছি হচ্ছে লাইন হাইট। লাইন হাইট বলতে যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কত হবে। এর আগে কি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত হবে, সেই জিনিসটা আমরা দেখেছিলাম, তাই তো? তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে উপরের লাইন থেকে নিচের লাইন, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত হবে, হ্যাঁ সেটা আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমি পি ট্যাগে যেহেতু আছে আমার কন্টেন্টটা, আমি পি ইউজ করছি। পি হচ্ছে কি সিলেক্টর, তাই তো? এবং লাইন হাইট, লাইন হাইটটা কি, লাইন হাইটটা হচ্ছে প্রপার্টি। ওকে, এবং ভ্যালু হচ্ছে কি, আমি যেটা দিব সেটা হচ্ছে যে 1, ঠিক আছে? আমি 1 রাখতে পারি, দেখি 1 দেখি দেখি, হ্যাঁ ওকে। তো আমি যখন 1 দিচ্ছি তখন দেখুন এখন যে অবস্থায় আছে, আমি একটু জুম করি, এটাকে যখন আমি রিলোড দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আচ্ছা এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই 1 আমি যদি এখানে হচ্ছে 4 দিই, হ্যাঁ এটা হচ্ছে ভ্যালু আর কি, হ্যাঁ আচ্ছা আমি 4 দিলাম। 4 দিয়ে যদি করি তাহলে কি হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এখানে প্রশ্ন আসতেই পারে, আমি যদি এখানে পিক্সেল দিই তাহলে কি হয় দেখি, হ্যাঁ ওকে। আচ্ছা পিক্সেল দিলে কি হচ্ছে, পিক্সেল দিলে ওইটা কিন্তু আমার ভ্যালু, তাই না? তো আমার যদি হচ্ছে 1 2 এভাবে যদি থাকে এটা হচ্ছে একটা মান, কিন্তু আমি যদি যখন এটা পিক্সেলে কাজ করবো তখন কি হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যদি আমি কি করি 4 পিক্সেল করি, পিক্সেল কিন্তু খুব ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে এই অবস্থা আসছে, তাই না? আমি যদি এখানে 40 পিক্সেল দিই, ওকে 40 পিক্সেল দিলে তারপরে এই ইয়াগুলা সরছে। সেক্ষেত্রে 40 পিক্সেল বা পিক্সেল ইউজ না করে আমরা যদি সংক্ষেপে এবারে কি বলে ইজিতে জাস্ট 1 বা 2 আমরা ইউজ করতে পারি, হ্যাঁ আমরা 2 ইউজ করে দেখি, হ্যাঁ 2 ইউজ করে দেখি কি হয়, আউটপুটটা কি আসে, আউটপুটটা এই যেরকম আসছে। তো বিষয়টা এরকম যে লাইন হাইটটা আসলে আমরা আসলে কি বলে এটাকে আমরা নাম্বার দিয়ে আসলে করবো, ঠিক আছে? এখানে পিক্সেল, পিক্সেল ইউজ করলে এখানে পিক্সেল ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে জাস্ট সহজে আমরা চাই যে একটা কোড দেখা যাচ্ছে যে আমি যদি এখানে পিক্সেল লিখতে চাই, হ্যাঁ এখানে যদি পিক্সেল লিখতে চাই তার মানে কি আমাকে কোড একটু হলেও বেশি লিখতে হচ্ছে। তো আমরা সবসময় যেটা চাবো সেটা হচ্ছে যে আমরা যত সহজে আসলে আমরা কোডটা লিখতে পারি, হ্যাঁ, এবং যত কম মানে কি বলে মানে যত ছোট কোড হবে বা যত ছোট আমার পেস্টার সাইজ হবে, পেস্টার সাইজ বলতে কোড সাইজ, ঠিক আছে? তো কোড সাইজ যত ছোট হবে তত কিন্তু আমার ওই পেস্টটা লোড হতে কম সময় নেবে। তো এই ছিল আজকের টপিক, সেটা হচ্ছে লাইন হাইট। ওকে, সবাই ভালো থাকবেন।